গেমিং চ্যানেল তৈরি করার সময় আপনার চ্যানেলের জন্য কি কি কিওয়ার্ড ব্যবহার করা উচিত তা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিওয়ার্ডগুলি হলো এমন শব্দ যা লোকেরা আপনার চ্যানেল খুঁজে পেতে ব্যবহার করে। আপনার চ্যানেলের জন্য সঠিক কিওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার ভিডিওগুলিকে আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ বাড়াতে পারবেন। তা চলুন, গেমিং চ্যানেলের জন্য আমি আপনাকে টপ 30টি কিওয়ার্ড দেব যা আপনার চ্যানেলে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন। এটা আপনি গোটা ইউটিউবে কোথাও পাবেন না যে গেমিং চ্যানেলের জন্য 30টি কিওয়ার্ড কোনো ইউটিউবার আপনাদেরকে দিচ্ছে। এই প্রথম আমি আপনাদেরকে দিচ্ছি, কারণ অনেক নতুন চ্যানেল আছে যারা কিওয়ার্ড সম্পর্কে কোনো ধারণা নেই, তারা কিভাবে অ্যাড করতে হয় কিওয়ার্ড সেটাও জানে না, বা অনেক গেমিং চ্যানেল আছে অনেক ভিডিও আপলোড করে দিয়েছেন কিন্তু আপনার চ্যানেলের জন্য সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে পারছেন না। তা চলুন, এই ভিডিওতে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তা চলুন, আমি আপনাকে টপ 30টি কিওয়ার্ড দিচ্ছি। আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন, না হলেও আপনি স্ক্রিনশট করতে পারেন। আমি আপনাকে 6টা দফায় কিওয়ার্ড দেবো, প্রথমে 5টি 5টি করে কিওয়ার্ড দেবো। তা চলুন, প্রথম দফায় 5টি কিওয়ার্ড। 1 নম্বরে গেমিং, 2 নম্বরে গেম প্লে, 3 নম্বরে গেম রিভিউ, 4 নম্বরে গেমিং টিউটোরিয়াল, 5 নম্বরে গেমিং ট্রিক অ্যান্ড হ্যাক। এই 5টি বাংলা কিওয়ার্ড, এর ইংলিশ কিওয়ার্ড এটা, আপনি চাইলে স্ক্রিনশট করতে পারেন। দেখুন বন্ধু, আরেকটি বিষয় মনে রাখতে হবে, গেমিং চ্যানেল অনেক রকম হয়। অনেকে আছে গেম লাইভ স্ট্রিম করে, আর অনেকে আছে গেমিং নিয়ে মজার ভিডিও বানায়, এমন টাইপের অনেক ধরনের চ্যানেল থাকতেই পারে। আমি সবার কথা ভেবে এমন 30টি কিওয়ার্ড এনেছি যা আপনারা ব্যবহার করতে পারবেন। তা চলুন বন্ধু, দ্বিতীয় দফায় আরও 5টি কিওয়ার্ড আপনাকে দিচ্ছি। তা দেখুন, 1 নম্বরে গেমিং লাইভ স্ট্রিম, 2 নম্বরে গেমিং কন্টেন্ট, 3 নম্বরে গেমিং নিউজ, 4 নম্বরে গেমিং মেম অ্যান্ড ট্রেন্ডস, আর 5 নম্বরে গেমিং কমিউনিটি। তা দেখুন বন্ধু, এখানে আরও 5টি কিওয়ার্ড দিলাম, এর ইংলিশ ভার্সন এটা, আপনি চাইলে স্ক্রিনশট করতে পারেন। তা চলুন বন্ধু, এবারে আপনাকে 3 দফায় কিওয়ার্ড দেবো, যেখানে আমি 7টি কিওয়ার্ড আপনাকে দেবো। তা চলুন, প্রথমে গেমিং রসিকতা এবং মজার ঘটনা, 2 নম্বরে গেমিং ইতিহাস, এবং 3 নম্বরে গেমিং পিসি, এবং 4 নম্বরে গেমিং মোবাইল, এবং 5 নম্বরে নতুন গেম, এবং 6 নম্বরে গেমিং ট্রেন্ড, এবং 7 নম্বরে গেমিং হাইলাইট, আর এর ইংলিশ ভার্সন এটি, চাইলে আপনি স্ক্রিনশট করতে পারেন, অবশ্যই আপনি করে নেবেন। তা চলুন বন্ধু, এবারে আপনাকে 4 দফায় কিছু কিওয়ার্ড দেবো, এখানে আমি কিছু লং কিওয়ার্ড দেবো যা আপনার চ্যানেলে ব্যবহার করলে আপনি অনেক ক্রিয়েটারের সাথে ভালোভাবে কম্পিটিশান করতে পারবেন, অর্থাৎ এইসব কিওয়ার্ড আপনার চ্যানেলে ব্যবহার করলে আপনার চ্যানেল র্যাঙ্কে সবার প্রথমে আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তা চলুন বন্ধু, এবারে যে 5টি কিওয়ার্ড, 1 নম্বরে নতুন গেম রিভিউ, 2 নম্বরে গেম প্লে হাইলাইট, 3 নম্বরে গেমিং টিউটোরিয়াল ড্যাশ আপনার গেমের নাম তারপরে খেলবেন এটা আপনি দিয়ে দেবেন, তারপরে 4 নম্বরে গেমিং মেম, এর পাশে ড্যাশ দেওয়া আছে, এখানে আপনি পাবজি চাইলে পাবজি দিতে পারেন, ফ্রি ফায়ার চাইলে ফ্রি ফায়ার দিতে পারেন, আর চাইলে আপনি মাইনক্রাফট দিতে পারেন, আপনার যে গেমিং ক্যাটাগরি সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে সম্পর্কিত মজার ছবি এবং ভিডিও এটা আপনি দিয়ে দেবেন, দিলে একটি বড় কিওয়ার্ডে পরিণত হয়ে যাবে। তা চলুন, 5 নম্বরে গেমিং লাইভ স্ট্রিম, এখানে গেমের নাম তারপরে খেলছি এটা আপনি দিয়ে দেবেন, আপনি যে গেম খেলবেন সেটা এখানে উল্লেখ করবেন। তা চলুন বন্ধু, এবারে আপনাকে 5 দফায় আরও 5টি কিওয়ার্ড দেবো, যেগুলো শর্ট কিওয়ার্ড যা আপনার চ্যানেলে ব্যবহার করবেন, কারণ দেখুন যেখানে কিওয়ার্ড অ্যাড করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, সেখানে 500 লেটারের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে, অর্থাৎ এখানে আপনি যত বেশি কিওয়ার্ড অ্যাড করতে পারবেন আপনার চ্যানেল তত বেশি দর্শকের কাছে পৌঁছাবে। তা চলুন বন্ধু, 5 নম্বরে আরও 5টি শর্ট কিওয়ার্ড দিচ্ছি, আপনি যে গেম খেলবেন সে গেমের নাম দিয়ে দেবেন, ধরো আমি এখানে দিয়েছি পাবজি 1 নম্বরে, 2 নম্বরে ফ্রি ফায়ার, 3 নম্বরে এখানে আপনি গেমের নাম টিপস অ্যান্ড ট্রিক এটা আপনি দিয়ে দেবেন, তারপরে 4 নম্বরে এখানে গেমের নাম তারপরে রিভিউ এটা আপনি দিয়ে দেবেন, তারপরে 5 নম্বরে এখানে গেমের নাম তারপরে রিভিউ এটা আপনি দিয়ে দেবেন, দিলে আপনার অবশ্যই ভালো হবে, আর এখানে ইংলিশ ভার্সন এটা, আপনি চাইলে ইংলিশও ব্যবহার করতে পারেন। তা চলুন বন্ধু, সর্বশেষ দফায় আরও 5টি কিওয়ার্ড দিচ্ছি, এগুলোও খুবই ভালো কিওয়ার্ড আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। তা চলুন বন্ধু, 1 নম্বরে গেমের নাম তারপরে হাইলাইট, তারপরে 2 নম্বরে গেমের নাম লাইভ স্ট্রিম, তারপরে 3 নম্বরে গেমের নাম টিপস অ্যান্ড ট্রিক এটা আপনি দিয়ে দেবেন, তারপরে 4 নম্বরে গেমের নাম তারপরে পিসি এটা আপনি দিয়ে দেবেন, গেমের নাম তারপরে আপনি পাশে মোবাইল দিয়ে দেবেন, এবং একটি ইম্পর্টেন্ট কিওয়ার্ড এখানে গেমের নাম 1 vs 1 চ্যালেঞ্জ এটা আপনি দিয়ে দেবেন, এবং তারপরে সর্বশেষ যে কিওয়ার্ড দিচ্ছি আপনাকে এটাও আপনি ব্যবহার করতে পারেন, যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, গেমের নাম 1 vs 4 চ্যালেঞ্জ এটা আপনি দিয়ে দেবেন, এছাড়াও আমি আরেকটি কিওয়ার্ড দিচ্ছি গেমের নাম হেডশট এটা আপনি দিয়ে দেবেন,
আর এই সব কিওয়ার্ড যদি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার চ্যানেল বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। দেখুন বন্ধু, উপরে যেসব কিওয়ার্ডগুলি দেওয়া হয়েছে, কিছু শর্ট আছে, কিছু লং আছে, যাতে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারে। এছাড়াও সব কিওয়ার্ডের ইংলিশ ভার্সন দেওয়া আছে। এবারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা ইংলিশ কিওয়ার্ড ব্যবহার করব না বাংলা কিওয়ার্ড ব্যবহার করব? দেখুন বন্ধু, যেসব চ্যানেল বাংলা ভাষায়, সেই সব চ্যানেলগুলি অবশ্যই কিছু কিওয়ার্ড বাংলায় ব্যবহার করবেন আর কিছু কিওয়ার্ড ইংলিশে ব্যবহার করবেন। তাতে আপনার সমস্ত দেশের দর্শক পেতে সুবিধা হবে। যদি আপনি ইন্ডিয়া থেকে ভিডিও বানান, তাহলে অবশ্যই সেসব ভিডিও পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় শো হবে, অবশ্যই আপনি ইংলিশ কিওয়ার্ড দেবেন। তা চলুন বন্ধু, এই কিওয়ার্ডগুলি কীভাবে অ্যাড করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ইউটিউব ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ সাইট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে লোগো চিহ্নতে ক্লিক করবেন, তারপরে ইউর চ্যানেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল এর উপরে আপনি ক্লিক করবেন। ওপেন করার পরে এখানে সেটিং অপশানে আপনি ক্লিক করবেন। দেখুন বন্ধু, ঠিক এমন একটি পেজ আসবে, এখান থেকে চ্যানেল সেটিং এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখুন কিওয়ার্ডস, আর এখানে আমি যেসব কিওয়ার্ড দিয়েছি সেগুলো অ্যাড করতে হবে। মনে রাখতে হবে, প্রথমে আপনার চ্যানেল নামে একটি কিওয়ার্ড তৈরি করতে হবে। তা চলুন, আপনার চ্যানেল নাম প্রথমে আপনি লিখে নেবেন। তা চলুন আমি আমার চ্যানেল নাম লিখে নিলাম, তারপরে এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি কিওয়ার্ড হয়ে গিয়েছে। এবারে আমি যেসব কিওয়ার্ড দিয়েছি এখানে সেসব কিওয়ার্ড অ্যাড করতে হবে। মনে রাখতে হবে, এখানে 500 লেটারের মধ্যে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। দেখুন বন্ধু, এখানে সমস্ত গেমিং চ্যানেলের জন্য আমি কিওয়ার্ড দিয়েছি। এখানে আপনার জন্য যেগুলো পারফেক্ট সেগুলো এখানে ব্যবহার করবেন। চলুন বন্ধু, এখানে আমি আরেকটি কিওয়ার্ড অ্যাড করে আপনাকে দেখাচ্ছি। এখানে ধরো গেমিং, এখানে কিওয়ার্ডটা লেখা হয়ে গিয়েছে, তারপরে এখানে তীর চিহ্নতে ক্লিক করলে একটি কিওয়ার্ড হয়ে যাবে। তা চলুন আরেকটি কিওয়ার্ড অ্যাড করে আপনাকে দেখাচ্ছি, ধরো পাবজি। এখানে পাবজি, তারপরে এই তীর চিহ্নতে ক্লিক করবেন, একটি কিওয়ার্ড হয়ে যাবে। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন, তারপরে সেভ হয়ে যাবে, এবং 48 ঘন্টার পর থেকে আপনার এইসব কিওয়ার্ড কাজ করা শুরু করবে, এবং আপনি ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন। তারপরে দেখবেন আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছে গিয়েছে, আর সঠিক দর্শকের কাছে যাওয়া মানে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে, এটা আপনি মনে রাখবেন। আর এইসব কিওয়ার্ডের মধ্যে যেগুলো ভালো আপনি ব্যবহার করবেন। তা চলুন বন্ধু, ভিডিওটি এখানে শেষ করলাম, আর আমি যেসব কিওয়ার্ডগুলি দিলাম যেন আপনার চ্যানেলে কাজ করে এটা আমি কামনা করি, এবং ইউটিউবে আপনি তাড়াতাড়ি গ্রো করুন। তা চলুন বন্ধু, চাইলে একটি লাইক করতে পারেন আর আমাদের সাথে যোগ দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। বাই।